হলের মধ্যে কি ডান্স দেওয়া হয়? ডান্স পার্টি ইচ্ছে করছিল, কিন্তু ডান্স তো মারা যায় না, অনেক লোকজন ছিল। তুফান, আসলে অনেকে বলছে যে তুফান আজ থেকে শুরু, দু একদিন পরে তুফান সিডর কিংবা টর্নেডো হতে পারে। কি রে ভাই, এরকম কোনো কথাই না। আমার মনে হয় যে তুফান ঈদের দুই মাস পর্যন্ত তুফান চলবে, কারণ যারা না দেখবে তারাও তুফান দেখবে। তুফানের লুক কেমন ছিল? লুক তো ভাই অসাধারণ ছিল। আমরা এখানে না আসলে, সিনেমাটা যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে এখানে দুইটা সাকিব খান ছিল। দুইটা সাকিব খানের লুকই একদম অস্থির ছিল। তুফানের লুক দেখে কি করতে ইচ্ছে করছে? কি কর, প্রেমে পড়তে ইচ্ছে করছিল। আর এই সাকিব খান তো সেই সাকিব খান না, মনে হয়েছিল যে 18 বছরের কচি খোকা। সে কচি খোকাকে পাইলে কি করবে? জি, সেই কচি খোকাকে পাইলে কি করবে? তাকে সবার আগে ধরে রিকোয়েস্ট করবো যে প্লিজ প্লিজ আমার সাথে একটা মুভি করো, যেহেতু আমি তোমার জন্য এসেছি মিডিয়াতে। আর যদি তোমার সাথে সিনেমা করতে না পারি তাহলে মিডিয়া ছেড়ে দিব। কেন, মিমি কি পারে নাই? না, মিমি হচ্ছে পেরেছে, অনেক পেরেছে, যেহেতু কলকাতার নায়িকা বলে কথা। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে যে ডিরেক্টর বা পরিচালক যারা আছে তাদের একটু বাংলাদেশের ছেলেমেয়েদের দিকেও একটু নজর দেওয়া উচিত। মিমির জায়গায় আপনি থাকলে কি করতেন? আমি থাকলে তো ভাই একদম ফাড়াই দিতাম, কারণ হচ্ছে আমি সব দিক থেকেই অনেক দেখতে শুনতে মাশাল্লাহ খুবই সুন্দর। আর এই জায়গায় হলে আমি আরও অ্যাক্টিংটা বেশি দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, বাট আমাকে পারফেক্ট মনে হতো। নিজেকে নিজেই সুন্দর বললে? হ্যাঁ বললাম, কারণ আমাকে সুযোগ দেওয়া হয় না, একবার সুযোগ দিয়ে দেখুক তারপর তারা বলবে। তুফানের প্রেমে পড়েছে? অনেক অনেক, কারণ এরকম সিনেমা দেখলে যে কোনো নায়িকাই চাবে সাকিব খানের প্রেমে পড়তে। আর এরকম সিনেমা দেখলে আমাদেরও ইচ্ছে করে যে আমাদেরকে নিয়ে কেন এরকম সিনেমা বানানো হয় না। উড়াধুরা গানটা কি শুনতে পারি? হ্যাঁ, সখা গো প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। সাকিব খান যখন প্রথম বড় চুল নিয়ে স্ক্রিনে আসলো তখন কি চিৎকার দিয়েছে? হ্যাঁ, আমি তো অনেকবারই চিৎকার দিয়েছি, কারণ তাকে দেখে চিৎকার দিবে না এরকম কোনো মানুষই নেই, সবাই চিৎকার দিয়েছে। আমার কাছে ভাই পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে গতবার রাজকুমার দেখা হয়েছিল, আমি হচ্ছে কি যে নিজের টাকায় সিনেমা দেখবো, যেটা সত্যি সেটাই বলবো। তবে এই মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে বাংলা সিনেমায় এরকম বাজেট দিয়ে কখনো মুভি হয়নি। আর যে দুষ্টু কোকিল গানটা ছিল না, ওইটা একদম বলিউড স্টাইলের ছিল, আমার মনে হয় যে অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল ওই গানটায়, অনেক বাজেট ছিল। তবে থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ রাহেন রাফি ভাইয়াকে, আপনার জন্য এটা পসিবল হয়েছে। ওইটা আমার কাছে মনে হয়েছে যে 100 কোটি টাকার সিনেমার থেকে ওই সিনেমাটা ভালো, কারণ আমি স্যাটিসফাই। আমাকে যদি স্যাটিসফাই না করতে পারে তাহলে তো আমি অবশ্যই বলবো, বাট এটা দেখে আমি অনেক স্যাটিসফাই, তার জন্য হচ্ছে আমি বলে দিয়েছি। নায়িকার ক্ষেত্রে কি বলবেন? নায়িকার ক্ষেত্রে যা বলবো যে তারা একটু বাংলাদেশের নায়িকা নিয়েও একটু চেষ্টা করতে পারে, কারণ আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। তবে নায়িকা যে অ্যাক্টিং খারাপ করেছে এটা কিন্তু না। হ্যাঁ, বাংলাদেশে অ্যাক্টিং নায়িকারাও খুব ভালো অ্যাক্টিং করেছে, নাবিলা আপু খুব সুন্দর অ্যাক্টিং করেছে, মিমি চক্রবর্তীও খুব সুন্দর অ্যাক্টিং করেছে। তবে ওইগুলো বাদ দিয়ে মনে হয় যে বাংলাদেশের নায়িকা এটা তো আমার ক্রাশ ভাই। আর এইরকম লুক দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে, আমি তো পার্সোনালি প্রেমে পড়েই যাই। আর ভালো কথা, সে যে সুপারস্টার তাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, আর সবাই সেটা পারে না প্রেজেন্ট করতে, তবে আমার মনে হয় যে এই ছবির মাধ্যমে সে যে সুপারস্টার প্রমাণ হবে। তবে আমি আমার সাকিবের উদ্দেশ্যে একটা কিস দিতে চাই। অন্য নায়িকারা জ্বলুক, আমি একটা কথা বলি, তা অন্য নায়িকারা জ্বলুক বা না করুক, আমার ক্রাশ, আমি এটা বলবো না। আর আমি আমার ক্রাশকে স্বপ্নেও দেখি, এটা কি আপনারা জানেন?